অফিসের সামনে কি সব গন্ডগোল হচ্ছিল নাকি? তোকে দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছিস। আজমে বলে যাচ্ছি শুনছে না? ওই ও কি হয়েছে দিদি? জানিস দিদি, আজকে কি হয়েছে? বিকেলে অফিস থেকে বেরোচ্ছি, কি গন্ডগোল! শুনছেন, খুব গন্ডগোল হচ্ছে, কাইন্ডলি মানিকপুর পৌঁছে দেবেন প্লিজ। ও বাবা রে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভাল লাগে না কিছু না। আবার কোথায় এসে গেলাম? আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? হ্যাঁ, এই জায়গাটা বেশ ভালো কিন্তু না, যে কোনো মেয়ের ইজ্জত নেওয়ার পক্ষে খুব ভালো। আমি আমার অফিসে ওয়ার্কিং লেডিদের ইজ্জত নিয়ে থাকি, তবে এই জায়গাটাও কিন্তু মন্দ নয়, বেশ একটা রোমান্টিক ফিল আছে, তাই না? আসলে আপনি কে বলুন তো? আসলে বা নকলে আমি একজনই, রোহিত রায়চৌধুরী, যে তার নিজের অফিসে একবার আপনার গায়ে হাত দিয়েছে, একবার আপনার শ্লীলতাহানিও করেছে। তাই ভাবছি ইনকমপ্লিট কাজটা ফেলে রেখে লাভ কি, পুরোটা করে ফেলে কি বলুন? দেখুন, আসলে কি বলুন তো, আমি না আপনাকে আপনার যমজ ভাইয়ের সাথে গুলিয়ে ফেলেছিলাম। যমজ ভাই? আচ্ছা, তা আমার যে যমজ ভাই আছে সেটা তো আপনি আমাকে প্রথম বললেন। ও মা, নেই তাই নাকি? ও কিন্তু জানেন, আমার সাথে যে লোকটা বদমাইশি করেছিল তাকে হুবহু আপনারই মতো দেখতে, সেম নাক, সেম চোখ, একদম, তাই জন্য তো আমি বলে দিলাম, কি করবো বলুন। আচ্ছা সত্যি? তা আপনি একবার আমাকে দেখাতে পারবেন ওনাকে? এরে হ্যাঁ, কেন পারবো না, ধর্মতলায় যাবেন, ওখানে যে কাউকে জিজ্ঞেস করবেন গোলাম আলী এভিনিউটা কোথায় আছে। আচ্ছা, ওখানে গিয়ে 13 বিল্ডিং এর 10 বাড়িতে ওই লোকটা থাকেন। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে বাড়ি যেতে দিন, অনেক লেট হয়ে যাচ্ছে, প্লিজ। বড় বেশি ফুটেজ খাচ্ছেন, প্লিজ তাড়াতাড়ি করুন, বসুন। থ্যাংক ইউ। সামনে বসুন। কি ব্যাপার, তাতে কি অসুবিধা আছে? একদম, থ্যাংক ইউ সো মাচ। বাপরে বাপ, এত বিরাট বড় কাণ্ড ঘটে গেল, আমার এই ছোট্ট বোনটার এত বড় ক্ষতি হয়ে গেল। মানে মানেটা কি আমি বলবো? কিরে, মিথ্যে বলতে কি তো এবার জোরদার ফেসেছিস। না না দিদি, তুই যে কি বলছিস তুই এসব কথা, আসলে কি জানিস তো দিদি, ওই লোকটা না সত্যি রে খুব ভালো লোক রে। ও, কাছ থেকে আমার তাই মনে হলো। জানিস তো, হ্যাঁ বল, লোকটার সাথে এতগুলো খারাপ কথা বলা আমার একদম উচিত হয়নি। ঠিক বলেছিস। তা একটা কাজ করলে হয় না? কি? সামনে সপ্তাহে আমরা পিকনিকে যাচ্ছি, তো ওখানে রোহিতকে ইনভাইট করলে কেমন হয়? কিন্তু দিদি, ও যে আমার উপর রেগে আছে, ও কি রাস্তা রাজি হবে বলতো? রেগে তো থাকবে, আর সেটাই তো আমাদের সুবিধে। কিন্তু আমার লক্ষ্মী বোনটি রাগের থেকেই তো অনুরাগের জন্ম, কি তাই না? কিন্তু ওকে কে ডাকতে যাবে? ও কে যাবে, কে যাবে? পাগল মে বৌদি, আমার ভীষণ টেনশন হচ্ছে গো, ও যে আমার উপর রেগে আছে, কিছু যদি বলে ফেলে। টেনশনের কি আছে, হয় ক্ষমা করবে না হলে করবে না, গিলে তো ফেলবে না। তুমি বৌদি জানা ভেতরে, যা 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 যা। হ্যাঁ, আসলে না আমার আপনার সাথে একটু কথা ছিল আর কি। আমি না বাড়িতে অফিস মিটিং করি না। না না,
সেটা তো আমি জানি। আসলে আমি আপনাকে মানে তোমাকে ওয়ান সেকেন্ড বলছিলাম আপনি না তুমি? তুমি। আসলে তোমাকে সেদিন আমি যে কথাগুলো তোমার সম্পর্কে বলেছিলাম সেগুলো আর কি আমার বলা একদম না 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 খুব উচিত হয়েছে, একদম উচিত হয়েছে। তুমি আর কি করবে বলো? আরে তুমি তো আমার যমজ ভাইয়ের সাথে গুলিয়ে ফেলেছিলে, তাই না? এতে আর তোমার কি দোষ বলো? তা একটা লোককে যদি হুবহু আমার মতো দেখতে হয় তাহলে তুমি কি করতে পারো? আমি হলে আমারও একই অবস্থা হতো। কিন্তু সেটাও তো তোমার সম্পর্কে আমার বানিয়ে বলা হয়েছিল। শুধু নাম জেনে এইভাবে কারুর সম্পর্কে খারাপ কথা বলা, জাস্ট বলে দিয়েছো তাই তো? আমি না তোমার নামটা প্রস্তাব করতে চলেছি নোবেল প্রাইজের জন্য, শুধু তুমি আমাকে একটা খবর এনে দেবে। কি খবর? তোমার এত সুন্দর শিল্পকর্মের জন্য কোনো নোবেল প্রাইজ দেওয়া হয় কিনা? কোন শিল্প? এই যে তুমি কথার পিঠে কথা চাপিয়ে এত সুন্দর করে মিথ্যে কথা বলো, এটাও তো একটা শিল্প না? আচ্ছা তুমি কি আমাকে একটু ক্ষমা করতে পারবে না, তাই না? কি বলবো বলো তো, তুমি একজন শিল্পী আর আমি একজন সামান্য চাকরিজীবী, আমি কি করে তোমাকে ক্ষমা করি বলো? দেখো আমার তো একটাই ধর আর একটা মাত্রই মাথা, তাই না? সো প্লিজ তুমি এরকম করো না, প্লিজ। এটা নিশ্চয়ই তোমার 33 কোটি সত্যি কথা বলার মতো আর একটা নির্জলা সত্যি। না বিশ্বাস করুন আমার খুব জোর লেগেছে, পাটা ফুলে গেছে, দেখুন না আমি মিথ্যা কথা বলছি না। এখানে লেগেছে? একটু মানে উপরে লেগেছে। সত্যি লেগেছে? সত্যি লেগেছে, মিথ্যা কথা বলছি না। আমি কিন্তু বাড়িতেও মাঝে মাঝে সুন্দরী মহিলাদের সঙ্গে মিটিং করি। নেক্সট উইক আমরা সবাই পিকনিকে যাচ্ছি, একজন কারোর জন্য অপেক্ষা করে থাকবে, সে যদি আসে তাহলে আমি বুঝবো সে আমায় ক্ষমা করেছে, না হলে না হলে না হলে না হলে